पद्मा सेतु नदी शासन प्रकल्प अर्धेकों बेशी काज शेष। शुक्नो मौसुमे सुविधा निये पार रक्षा दिन रात चलते ब्लक और बालुर बस्ता भराट। राजधानी बेशिरभाग विपणी वितानेर पार्किंग जायगा दखले बाढ़ जानजट, तदारकिर अभाव के दुष्छेन विशेषज्ञरा। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে গতি আনা হচ্ছে পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পে। নদীর পার রক্ষার এর মধ্যে নির্মাণ করা হয়েছে লাখ লাখ ব্লক। ইয়ার জুড়ে দিন রাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাটের কাজ। 14 কিলোমিটার নদী শাসনের মধ্যে 9.5 কিলোমিটারের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুবেলের রিপোর্ট। মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে 14 কিলোমিটার এলাকায় করতে হবে নদী শাসনের কাজ। সেতু হয়ে যাওয়ার পর নদীর পার রক্ষা ও প্রবাহ ঠিক রাখতে নেয়া এই প্রকল্পে দিনরাত চলছে কর্মযজ্ঞ। নদী শাসনের কাজে প্রয়োজন 800 কেজির বড় বড় বালুর বস্তা। মেশিনের সাহায্যে মাঝনদীতে ভরাট করা হচ্ছে 40,07,500 জিও ব্যাগ। তবে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে 125 কেজির 1,72,00,000 বালুর বস্তা। তুলনামূলক ছোট হওয়ায় এই বস্তাগুলো ভরা হচ্ছে হাতেই। মাওয়া প্রান্তে একটি আর জাজিরা প্রান্তে দুইটি ইয়ার্ডে জড়ো করে রাখা আছে লাখ লাখ পিস ব্লক। নদী শাসন কাজে ব্যবহার হবে প্রায় 1 কোটি ব্লক। কঙ্কর বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে 165 কেজি ওজনের 1-1টি ব্লক। প্রথমে এই উপাদানগুলো ধুয়ে নেয়ার পর নিশ্চিত করা হয় আন্তর্জাতিক মান। এরপর ব্লক বানানোর নির্ধারিত খাঁচায় সেগুলো ঢেলে রাখা হয় 24 ঘন্টার বেশি। দিনে এভাবে 12,000 ব্লক বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ারে। আজকে ডাললাম 24 ঘন্টা পর ওপেন, 24 ঘন্টা পর খুলতে হয়, 4 দিন পর স্টকে যায়। প্রত্যেক দিন 1,000-1,200 সিসি ব্লক বানাই, আর সমো ব্লক 300-350 এরকম প্রত্যেক দিন সেল দেওয়া হয়। নদী শাসন প্রকল্পের বাজেট 8,807 কোটি টাকা। এর মধ্যে প্রায় 6,000 কোটি টাকা ব্যয় হয়েছে, কাজ হয়েছে 77 ভাগ। ইয়ার্ডে বানানো এই ব্লকগুলো নদীতে নিয়ে গিয়ে নদী শাসনের কাজে ব্যবহার করলে তার সুরক্ষা দেয়াল তৈরি করবে সেতুর জন্য। আন্তর্জাতিক মান রক্ষা করে এমনভাবে ব্লকগুলো তৈরি করা হচ্ছে যাতে সেতুর 100 বছর মেয়াদের মধ্যে নতুন করে কোনো সমস্যায় পড়তে না হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। যুক্তরাজ্যে আজ থেকে ফাইজার বায়োএনটেকের করোনার টিকাদান শুরু হচ্ছে। এরই মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে যুগান্তকারী সাফল্যের আশা করছে দেশটি। যারা ভ্যাকসিন নেবেন তাদের একটি আইডি কার্ড দেয়া হবে। মাত্র 10 মাসেরও কম সময়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পর তা মানবদেহে ব্যবহার উপযোগী করে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ফাইজার ও বায়োএনটেক। তুর্কি বংশোদ্ভূত জার্মানির বিজ্ঞানী উগুর শাহিনের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভ্যাকসিন আলোর মুখ দেখল, যেটি যে কোনো ভ্যাকসিন উদ্ভাবনের ইতিহাসে বিরল। এক নজরে দেখে নেব ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের আদ্যোপান্ত। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর তা বিশ্বব্যাপী মহামারী রূপ নিতে পারে বলে আজ করতে পেরেছিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা উগুর শাহিন। করোনার ভয়াবহতা উপলব্ধি করতে পেরে চলতি বছরের জানুয়ারিতেই করোনার ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেন তিনি। মার্চ মাসে জার্মানির বায়োএনটেকের সঙ্গে করোনার ভ্যাকসিনের কর্মযজ্ঞে যুক্ত হয় মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। এমআরএনএ দুই ধরনের ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয় মে মাসে। BNT162b2 ভার্সনের ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানি সহ বিভিন্ন দেশের 30,000 স্বেচ্ছাসেবীকে নিয়ে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ফাইজার ও বায়োএনটেক। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা অবস্থাতেই জুলাইয়ে প্রায় $200 কোটি ১০ কোটি ভ্যাকসিনের ডোজ কিনতে চুক্তি করে ট্রাম্প প্রশাসন। প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 9 নভেম্বর ফাইজার জানায় বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই তাদের ভ্যাকসিনের 90% বেশি কার্যকারিতা পাওয়া গেছে। চূড়ান্ত ফলাফলে ভ্যাকসিনের কার্যকারিতা পাওয়া যায় 95%।
নভেম্বরের 20 তারিখ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে ফাইজার। তবে যুক্তরাষ্ট্রের আগেই 2 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। চলতি বছর 5 কোটি ভ্যাকসিন উৎপাদনের আশা করছে ফাইজার। 2021 সালের মধ্যে প্রায় 150 কোটি ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। চাহিদার সাথে পাল্লা দিয়ে রাজধানীতে যানবাহন যে হারে বাড়ছে সে হারে বাড়েনি পার্কিং সুবিধা। অন্যদিকে আইনের তোয়াক্কা না করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেটের পার্কিং স্পেস দখল করে চলছে বিপণী বিতান। এমন অনিয়মের জন্য সংশ্লিষ্ট তদারকির প্রতিষ্ঠানগুলো দেখভালের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন বলছে তাদের নিয়ন্ত্রণাধীন মার্কেটগুলোর বেসমেন্টে উদ্ধারে শিগগিরই অভিযানে নামবেন তারা। ওবাদুল্লাহ মামুনের রিপোর্ট। যানজটের এ দৃশ্য নগরবাসীর কাছে নতুন কিছু নয়, বলা চলে যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী। সবচেয়ে বেশি যানজট প্রবণ এলাকা হিসেবে পরিচিত গুলিস্তান, ফুলবাড়িয়া, পল্টন অঞ্চল। কারণ হিসেবে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটির 17টি মার্কেট এখানে। প্রতিটি মার্কেটে গাড়ি পার্কিং এর জায়গা থাকলেও বাস্তবতা ভিন্ন। মার্কেট মালিক সমিতি তা দখল করে গড়ে তুলেছেন পাইকারি বাজারের বিশাল সম্ভার। অথচ জায়গাগুলো নির্ধারিত ছিল ক্রেতা বিক্রেতাদের পার্কিং এর জন্য, ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। পার্কিং না থাকার কারণে রাস্তায় গাড়ি দাঁড়ায় থাকে, তারপর ফুটপাথ আপনার দোকান দিয়ে ভরত। এখানে দেখেন যে গাড়িগুলো আসে পার্কিং করবে, কোনো মার্কেটে পার্কিং প্লেস নাই। বছরের পর বছর মার্কেট মালিক সমিতি অবৈধভাবে পার্কিং এর জায়গায় দোকান বরাদ্দ দেয়ায় রাস্তার উপর বাড়ছে যানবাহনের চাপ। তবে মার্কেট ফেডারেশন বেসমেন্ট উদ্ধারে সিটি কর্পোরেশনের সাথে একাত্মতা ঘোষণা করলেও ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তাদের। যারা এখানে ব্যবসা করতেছেন তাদেরকে প্রপার রিপ্লেসমেন্ট করে এই জায়গাগুলি যদি মনে করেন পার্কিং এর জন্য উন্মুক্ত করবেন তাহলে আমরা সাধুবাদ জানাই। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেখভাল আর নজরদারির অভাব বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। গুলিস্তান এলাকায় মূল কারণ কি? সিটি কর্পোরেশনের মার্কেটগুলির ইন্ডিউস পার্কিং অ্যাক্টিভিটির জন্য। সো যারা এই সিটির অথরিটি তারা কিন্তু অন্যকে পয়েন্টিং করতে পারবে না, আগে নিজের দিকে পয়েন্টিং করে এটাকে আমার মনে হয় একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। শীঘ্রই অবৈধ পার্কিং এর জায়গা উদ্ধারে অভিযানের ঘোষণা সিটি কর্পোরেশনের। মূল স্ট্রাকচারের বাইরে যেগুলো করা হয়েছে দোকান সেগুলোর বিষয়ে আমরা আশা করছি যে মাননীয় মেয়র মহোদয় অনুমোদন করলে অচিরেই আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার গত কয়েক দশক ধরে নানা পদক্ষেপ নিলেও তা কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকার বড় বড় যে স্থাপনা বা মার্কেটগুলো রয়েছে এগুলোর দখল হওয়া আন্ডারগ্রাউন্ড বা কার পার্কিংগুলো উদ্ধার করা গেলে অনেকটাই কমবে নগরীর যানজট। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের উত্তর কাট্টলিতে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অবৈধভাবে যে ইটভাটা গড়ে উঠেছে সেই ইটভাটায় আজকে কিন্তু আমরা দেখছি জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত অভিযান পরিচালনা করার যে কারণ সেটি হচ্ছে অবৈধভাবে এই ইটভাটাগুলো গড়ে তোলা হয়েছে। মূলত তাদের লাইসেন্স নেই। 2011 সালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে মামলা করা হয়েছিল। আমরা যে ইটভাটাটিতে এই মুহূর্তে আছি এটির নাম হচ্ছে AML ব্রিক্স এবং এই ইটভাটাটিকে 500,000 টাকা জরিমানা করা হয়েছিল। সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের যে নিয়ম কানুন মেনে ইটভাটা তৈরি করতে হয় সেক্ষেত্রে কোনো ধরনের নিয়ম কানুন না মেনেই কিন্তু অবৈধভাবে এখানে ইটভাটাগুলো গড়ে তোলা হয়েছে এবং সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা দেখছি একসাথে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর সবাই মিলে এখানে একসাথে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া যে এখানে উত্তর কাট্টলী এলাকায় পুরোটাই হচ্ছে একটি আসলে বনের মতো এলাকায়, এখানে বনের ভিতর বা গহীন জঙ্গলের ভিতর কোনোভাবেই ইটভাটা তৈরি করা যায় না। তো সেক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে যে ইটভাটা তৈরি করা হয়েছে সেই কারণে কিন্তু আজকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আমার সাথে আছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা এখন তার সাথে কথা বলতে চাই। আসলে আজকে এই ইটভাটা যে গড়ে তোলা হয়েছে অবৈধভাবে, আপনারা আসলে কয়টি ইটভাটা পেয়েছেন আর কীভাবে অভিযান পরিচালনা করছেন? এখন পর্যন্ত আজকে আমরা 3টি ইটভাটা পেয়েছি এবং এগুলোকে আমরা উচ্ছেদ করব। তো এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে প্রথমত আপনার লাইসেন্স নেই, দ্বিতীয়ত তাদের পরিবেশগত কোনো ছাড় নেই, তারপর আপনার বনজ এরিয়া ধ্বংস করে তারা এই ইটভাটাটি তৈরি করেছে। তো যার ফলে এখানে আমরা এই বিষয়গুলো দেখতে পেয়ে এই ইটভাটাটিকে আমরা এখান থেকে উচ্ছেদ করার জন্য এসেছি এবং মহামান্য হাইকোর্টের একটি
রায় রয়েছে যে তাদের রিট পিটিশনটি আপনি খারিজ করে দিয়েছে, তো যার ফলে এই ইটভাটাটি সম্পূর্ণ একটি অবৈধ, যার ফলে আমরা এখানে উচ্ছেদ করতে এসেছি। আজকে কয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করবেন? আজকে তিনটি ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে আজকে তিনটি ইটভাটে অভিযান পরিচালনা করা হবে। প্রথম ইটভাটা যেটি আমরা আছি এখন উত্তর কাটুয়ালি এলাকায় AML ব্রিক্স, এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পুরো ইটভাটাটাই কিন্তু উচ্ছেদ করা হবে এমনটি আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত ইটভাটা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের উত্তর কাটুয়ালি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। বগুড়ার হাট বাজারগুলোতে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে মোটা বা চিকন চাল কেজি প্রতি 2-5 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন রোজগার না বাড়লেও চালের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন তারা। বিস্তারিত মাজিদ রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার হাট বাজারগুলোতে আমন ধানের নতুন চাল উঠল, দাম কমেনি, বরং নতুন পুরাতন প্রকারভেদে চালের কেজিতে বেড়েছে 2-5 টাকা। বাজারে ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে বলে জানান পাইকারি বিক্রেতারা। তিন মাস কিনে খাওয়া রিক্সা চালকরা কিনে খাইতে অনেক তারা দাম শুনে মাথে হাত, তাহলে পত্তা পড়ে 46-47 টাকা চালের পত্তাই পড়ে আপনি, আর খোলা বাজারে বিক্রি হচ্ছে 44-45 টাকা। চাল ঠিকই আসতেছে, চালের দাম বেশি, মানুষ যা দরকার তাই কিনতেছে, জনগণ বুঝতেছে না যে বাজার বাড়তে। ক্রেতারা বলছে নতুন ধান উঠলে বাজারে চালের দাম কমবে, কিন্তু এবার বাজারে চিত্র উল্টো। করোনার সময় আয় না বাড়লে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে তাদের। করোনার কারণে তো ইনকাম আরও কমছে বাড়ার চাইতে, কিন্তু চালের দাম তো অনেক বেশি, তা বললে আমাকে 52-53 টাকা কাটারি চাউল কিনে খাওয়া লাগে, এই জন্য আমাকে মানে সংসারের অভাব অনটন। আমরা তো দেশে হারা হয়ে গেছে, প্রতিদিনই চালের দাম বাড়তেছে। বগুড়ার গুদাপাড়া পাইকারি হাটে প্রতি কেজি কাটারি ভোগ 58 টাকা, বিয়ার 28-52 টাকা, বিয়ার 29-47-50 টাকা, রঞ্জিত 45 টাকা এবং মোটা মামুন বিয়ার 11-40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বগুড়ার গুদারপাড়া পাইকারি হাটে প্রতিদিন 100 টন চাল কেনা বেচা হয়। কৃষকরা চাল আনেন জেলার কাহালু, শেরপুর, দুপচাচিয়া উপজেলা থেকে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। হাতের আঙুলের অপারেশনের জন্য দুবাই গেলেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে গাজীগ্রুপ চট্টগ্রাম দলে খেলছিলেন মুমিনুল হক। গত 28 নভেম্বর জেমকোট খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধ আঙুলে চোট পান টাইগারদের টেস্ট অধিনায়ক। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয় চোট সারাতে অপারেশন করাতে হবে। গত রোববারই দুবাই যাওয়ার কথা ছিল তার, কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় আজ সকালে গেলেন আরব আমিরাতে। দুবাই পৌঁছে আগামীকাল চিকিৎসকের সঙ্গে দেখা করবেন মুমিনুল। এরপরই নেওয়া হবে তার অপারেশনের সিদ্ধান্ত। দুবাইয়ে বুরজিল হাসপাতালে হবে মুমিনুলের আঙুলের অপারেশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।